পুরুষ দিবস ছিল না জানি না তো নারী নির্যাতনের আইন যেহেতু আছে পুরুষ নির্যাতনের আইন থাকা উচিত আমার মনে হয় আমি এখনো কাউকে উইশ করি নাই আমার এক ফ্রেন্ড আছে তবে ওকে আমি মানে পরে উইশ করব আর কি আগে ইচ্ছা মতো ঘোরাফেরা করতাম কিন্তু এখন বিয়ের পরে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারছি না বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হলেও তেমন কোনো সাড়া নেই পুরুষ দিবস নিয়ে উপরন্তু দিবসটি নিয়ে রয়েছে নানা আলোচনা এবং সমালোচনা পুরুষদের দাবি নারী দিবসকে ঘিরে তাদের নানা আয়োজন থাকলেও পুরুষ দিবস ঠিক কবে সে বিষয়টি তারা অবগত নন অপরদিকে নারীরাও বেশ বাঁকা চোখে দেখছেন এ পুরুষ দিবসটিকে তবে কি ভাবছেন নারী ও পুরুষ এই দিনটিকে ঘিরে সে বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব দিবস ছিল না জানি না তো না আসলে আমি মনে করি যে আলাদা করে কোনো পুরুষ দিবসের দরকার নেই সব দিনই সবার জন্য তো আলাদা করে তাদের এমন কোনো বিশেষত্ব নেই যে করতে হবে তাদের জন্য আলাদা কোনো পুরুষ দিবস পুরুষের ইম্পর্টেন্স এমনিতেই বোঝা যায় লাইফে আলাদা কোনো কিছু দরকার নেই মনে করি হ্যাঁ হয় না যে তা বলবো না কখনো কখনো হয় তবে মহিলারাই বেশি হয় নারীরাই বেশি হয় পুরুষ দ্বারা নির্যাতিত পুরুষরা যে একদমই হয় না সেটা বলবো না অনেক সময় দেখেছি তারাও হয় আমার কাছে মনে হয় অবহেলিত কারণ তাদের জন্য বিভিন্ন দিনে যেভাবে অনুষ্ঠান উৎসব হয় ঘটা করে পালন করা হয় আসলে পুরুষের ক্ষেত্রে সেরকম হয় না যে গতকালকের পুরুষ দিবস তার প্রমাণ হয়তো হচ্ছে কারণ আপনার নারীদের নিয়ে যেরকম আইন আছে এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে সেরকম নাই নারী নির্যাতন যেমন আইন আছে পুরুষ নির্যাতনের ক্ষেত্রে কিন্তু এরকম স্পেসিফিক কোনো আইন নাই মানে সাধারণ যে আইন সেই আইনের মধ্যেই তারা পড়ে তো সেক্ষেত্রে নারী নির্যাতনের আইন যেহেতু আছে পুরুষ নির্যাতনের আইন থাকা উচিত আমার মনে হয় হ্যাঁ গতকাল পুরুষ দিবস ছিল যেটা আমার সম্পূর্ণ জানা এবং আমি মনে করি দিবসটা দরকার আছে আমার লাইফে স্পেশাল বলতে আমার বাবার ভাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ আমার ছোটোবেলাতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমি অসুস্থ হলে আমার মা কখনো রাত জাগতো না সারা রাত জেগে আমার বাবাই আমার হচ্ছে মাথায় পানি ঢালতো এই জন্য আমি মনে করি যে পুরুষ দিবসের দরকার আছে আর আমি উইশ করতে আমার বাবাকেই করছি নির্যাতনের ক্ষেত্রে এইটা হচ্ছে যেমন আমরা পুরুষরা নির্যাতিত হয় সেম নারীরাও নির্যাতিত হয় বাট পুরুষদেরটা সামনে আসে না নারীদেরটা সামনে আসে এটা হচ্ছে আমার মনে হয় এ বিষয়ে আসলে আমাদের পুরুষদের নিয়ে যে পুরুষ দিবস হবে সেটা আসলে জানা নাই মহিলাদের তো নারী দিবস হয় সেটা দেখি কিন্তু আমাদের পুরুষ দিবসটা আমাদের জানা নাই অবশ্যই পুরুষরা অবহেলিত আমাদের দেশে নারীদের জন্য নারীদের আইন কানুন আছে যেমন নারী নির্যাতন একটা আইন আছে পুরুষের নির্যাতন হলে পুরুষের কোনো আইন কানুন নাই তো পুরুষ দিবসটা হলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হবে নারীদের যেমন প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ সরকার পুরুষদেরও দেওয়া দরকার আসলে সব তো নারী দিবস হচ্ছে তবে পুরুষ দিবসও প্রয়োজন আমাদের এখন আমি এখনও কাউকে উইশ করি নাই আমার এক ফ্রেন্ড আছে তবে ওকে আমি মানে পরে উইশ করব আর কি এখনও করা হয়নি আর কি তবে আমি মনে করি যে সব তো মানে দিবস পালন হচ্ছে পুরুষ দিবসও থাকা প্রয়োজন গতকাল পুরুষ দিবস গেছে আমরা পুরুষ অনেক অবহেলিতভাবে আছি কারণ গতকাল পুরুষ দিবস গেছে আমরা কেউ অবশ্যই অনেকে মানুষ অনেক পুরুষে জানে না যে পুরুষ দিবস আর নারী দিবস উপলক্ষে আমরা অনেকভাবে অনেক জানতে পারি এবং অনেক আলোচনা হয় এটা নিয়ে কিন্তু পুরুষ দিবস যে গতকাল গেছে কোনো আলোচনা নাই পুরুষদের আলাদা করে কোনো দিবসের দরকার নেই বেশিরভাগ সমাজে দেখা যাচ্ছে যে ছেলেরা নির্যাতিত না কিন্তু মেয়েরা নির্যাতিত তাই ছেলেরা যদি এটা দাবি করে তাহলে এটা সম্পূর্ণ ভুল অবশ্যই পুরুষরা নির্যাতনের শিকার হয় কারণ হচ্ছে বিভিন্নভাবে মানুষ প্রকাশ করতে পারে না যেমন নারী নির্যাতন খুব দ্রুত প্রকাশ পেয়ে যায় ব্যক্তিগত জীবনের কথাও কিছু বলা যায় যেমন ধরেন যে আগে ইচ্ছা মতো ঘোরাফেরা করতাম কিন্তু এখন বিয়ের পরে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারছি না শুটিং করতে যেতে পারছি না নাটক করতে পারছি না গান ঠিক মতো করতে পারছি না এই যে বিষয়গুলো এগুলো আসলে একটু লিবারেল হওয়া দরকার সবার যেন নিজের যে প্রতিভাগুলো আছে সেগুলো সুন্দরভাবে বিকশিত হয় আমার মনে হয় পুরুষরা অবশ্যই অবহেলিত কারণ পুরুষ দিবস গতকাল চলে গেছে আমি নিজেই জানি না কারণ এটা নিয়ে যে নারী দিবস নিয়ে যেরকম আলোড়ন হয় আমাদের অফিসেও অনেক সময় প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায় সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয় কিন্তু পুরুষদের নিয়ে সেরকম কারো মাথা ব্যথা নেই আসলে নারী দিবস নিয়ে যেরকম প্রচার আমাদের সমাজে আর কি যেমন আমি একজন পুরুষ হয়েও জানি যে 8ই মার্চ বিশ্ব নারী দিবস এবং এটা যথাযোগ্য মর্যাদা পালন করা হয়
কিন্তু যেমন আমি একজন পুরুষ আমি নিজেও জানি না যে গতকালকে পুরুষ দিবস ছিল এটা একমাত্র প্রচারের অভাবে আর নারী নির্যাতন বা নারীর উপরে বিভিন্ন ভাবে নাজেহাল অনেক কিছু আমরা সমাজে দেখি অনেক রকম হয় এগুলো আবার আপনার খুব হাইলাইটস করা হয় কিন্তু পুরুষও যে মাঝে মাঝে নির্যাতিত হয় বিভিন্ন কারণে বা বিভিন্ন মাধ্যমে এটা কিন্তু প্রচার হয় না তো আমরা চাই এই সঠিক খবরগুলো চলে আসুক পুরুষ যদি নির্যাতিত হয় পুরুষের খবরগুলো সমাজে চলে আসুক এবং পুরুষ দিবসটা যথাযথ মর্যাদায় নারী দিবসের মতো পালন করা হোক তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন এই বিশ্বের যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আর তাই নারী পুরুষ পরস্পর সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে সামনে এ প্রত্যাশা আমার আপনার আমাদের সবার আফরিন আপ্পি বিজনেস পোস্ট ঢাকা